হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সাহেলি। আজ আমি বানাবো ডল কেক, সেটাও উইদাউট ডল কেক মোল্ড, ডল কেক টপার আর অবশ্যই উইদাউট ওভেন। আর ভেতরের ফ্লেভারটা থাকবে বিটরুট চকলেট কেক। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশের অল বাটনও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ রুম টেম্পারেচারে রাখা দুধ। তার সাথে মিশিয়ে নিচ্ছি হাফ পাতিলেবুর রস। এখন এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আর তারপর 5 থেকে 10 মিনিট একটু সাইডে রেখে দেবো, যাতে বাটার মিল্কটা তৈরি হয়ে যায়। এখন আমি একটা নর্মাল অ্যালুমিনিয়ামের বাটিতে অয়েল গ্রিস করে নিচ্ছি। তো এই বাটিটাতেই আমি আজকে কেকটা বেক করব। তো যেহেতু এটা একটা ডল কেক হবে, তাই বাটির সাইডটা একটু উঁচু হওয়া দরকার। তো যে কোনো এরকম সাইড উঁচু বাটি আপনারা নিয়ে নিতে পারেন। সাথে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে একটু ফ্লাওয়ার কোট করে নিলাম আর এক্সট্রা এই ময়দাটা আমি সরিয়ে রাখছি। এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার আর তাতে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা বিটরুট। যেহেতু এটা বিটরুট চকলেট কেক, তাই বিটরুটের জুসটা লাগবে। তো আমি এখানে একটা ছোটো সাইজের বিটের ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম। এখন এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর তারপর আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিলাম আর তাতে বিটরুটের পেস্টটা দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে জুসটা বেরিয়ে যায়। তো খুব সহজেই বিটরুটের এই লাল জুসটা বেরিয়ে যাবে। তো এখানে আমি 1/4 কাপের মতন বিটের জুস নিয়ে নিয়েছি। আমার ক্ষেত্রে কিন্তু কেকের রঙটা খুব বেশি লাল হবে না। আপনারা যদি খুব সুন্দর লাল রং পেতে চান, সেক্ষেত্রে 1/2 কাপ বিটের জুস নিয়ে সেটাকে একটু জাল দিয়ে 1/4 কাপ করে নেবেন আর তারপর সেই ঘন বিটের জুসটা দিলে কেকের রঙটা অনেক বেশি সুন্দর হবে। এবার আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো করে রাখা চিনি। তো আমি নর্মাল চিনিকেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1টা ডিম। তো ডিমটা রুম টেম্পারেচারে থাকলেই সবচেয়ে ভালো হয়। আপনারা যারা ডিম খাবেন না, তারা এই জায়গায় 1/2 কাপ টক দই দেবেন। আর আগে থেকে বানিয়ে রাখা যে বাটার মিল্কটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে আরও মিশিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল আর 1.5 চা চামচের মতন ভ্যানিলা এসেন্স। তো এই লিকুইড উপকরণগুলোকে সব ভালো করে একবার মিশিয়ে নেব। এখন একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ খাওয়ার সোডা আর 1.5 টেবিল চামচ কোকো পাউডার। এখন সব কিছুকে একবার ভালো করে চেলে নিচ্ছি। তো চেলে নিলে এই শুকনো উপকরণের মধ্যেও যদি কোনো বড় দানা থেকে যায়, সেগুলো আলাদা হয়ে যাবে আর সাথে শুকনো উপকরণগুলো নিজের মধ্যে ভালো করে মিশে যাবে। তো এইভাবে আমি চেলে নিয়েছি। এখন কাট অ্যান্ড ফোল্ড মেথডে স্প্যাচুলা দিয়ে পুরো ব্যাটারটা মিশিয়ে নেব। তো এই পর্যায়ে হুইস্ক দিয়ে মেশানোর কোনো দরকার নেই আর ব্যাটারটা যেন ওভার মিস্ক না হয়ে যায়। মোটামুটি ব্যাটারে কোনো লাম্প না থাকা অবধি মিশিয়ে নিলেই হবে। এখন আগে থেকে ফ্লাওয়ার কোট করে রাখা কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তারপর 2 বার ট্যাপ করে নেব, যাতে কোনো বড় বাবল থাকলে সেটাও বেরিয়ে যায়। যেহেতু আমি আজকে কেকটা ওভেনে বানাবো না, সেই জন্যে একটা কড়াইয়ে স্ট্যান্ড দিয়ে আমি 10 মিনিট প্রিহিট করেই রেখেছিলাম। তার মধ্যে আমি এখন কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট লো ফ্লেমে বেক করে নিতে হবে। আর আপনারা একই প্রসেস প্রেশার কুকারেও একইভাবে করতে পারেন, শুধু প্রেশার কুকারের গ্যাসকেট আর হুইসেলটা খুলে রাখবেন। এদিকে 45 মিনিটের মধ্যে কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়ে রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করছি। কেকটা রুম টেম্পারেচারে এসে গেলে আমি ছুরির সাহায্যে মোল্ড থেকে মোল্ডের সাইডের দিকটা একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর তারপর উল্টো করে এইভাবে 2 বার ট্যাপ দিলেই কিন্তু কেকটা অনায়াসে বেরিয়ে আসবে। তো এক্ষেত্রে কোনো বাটার পেপার ছাড়াই কিন্তু কেকটা অনায়াসে ডিমোল্ড হয়ে গেল। এখন আমি কেকটাকে 3টে লেয়ারে ভাগ করব। যেহেতু ডল কেক, তাই একটু কেকটার হাইটটা একটু ভালো থাকা দরকার, সেই জন্য আমি 3টে লেয়ার করছি। তবে আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী 4টে বা 5টে লেয়ার অবধি করতে পারেন। তো এই দেখুন কেকটা কতটা পারফেক্ট স্পঞ্জি হয়েছে। এখন আমি একটা কেক বোর্ডে খানিকটা ক্রিম লাগিয়ে নিলাম আর তার উপর 1টা লেয়ার দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা বোর্ড থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর আমি বিটরুট সিরাপ ব্রাশ করে নেব। তো তার জন্যে আমি 2 টেবিল চামচ বিটরুটের জুসের সাথে 1 টেবিল চামচ চিনি আগেই মিশিয়ে রেখেছিলাম। তারপর আমি লেয়ারিং করব ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে। তো আজকের পুরো কেকটা আমি ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে লেয়ারিং করছি। এই ক্রিম চিজ ফ্রস্টিং বানানোর রেসিপি আমি আগেই আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তার রেসিপি লিংক আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো।
এখন কেকের যে গুঁড়োগুলো তৈরি হয়েছিল কেকটাকে কাটবার সময় সেই গুঁড়োগুলোকে লেয়ারিংয়ের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি আর তারপর একইভাবে আরও দুটো লেয়ার আমি তৈরি করে নেব। তো এই দেখুন ক্রিমটা লেয়ারিং করবার সময় রোটেটিং টেবিলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি লেয়ারিং করা যায় তাহলে অনেক পারফেক্টলি ক্রিমটা লেভেল হয়ে যায়। আমি কিন্তু বেকিংয়ের ব্যাপারে একেবারেই প্রফেশনাল নই, আমার শখ অনুযায়ী আমি বিভিন্ন রকমের বেকিংয়ের এক্সপেরিমেন্ট করে থাকি আর আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এই দেখুন কোনো প্যালেট নাইফ ছাড়াই কিন্তু ফিনিশিংও যথেষ্ট ভালোই আনা যায়, যদিও আমার ফিনিশিং অত ভালো নয় তবে আশা করছি আপনাদের ফিনিশিং আমার থেকে অনেক ভালো হবে। এখন পুরো ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে কেকটার ওপরটাও কভার করে দিচ্ছি। আপনারা চাইলে ক্রিম চিজ ফ্রস্টিংয়ে খুব সামান্য পরিমাণে বিটরুটের জুস মিশিয়ে দিতে পারেন, তাহলে ফ্রস্টিংটাতে সুন্দর একটা হালকা পিঙ্ক কালার আসবে যাতে করে ডল কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। তবে আমি আজকে কোনো কালার ছাড়া বেসিক ক্রিম চিজ ফ্রস্টিং দিয়েই কেকটা ডেকোরেট করছি। তো আমার ফার্স্ট লেয়ারে ক্রিম কোট করা হয়ে গেছে, আমি এখন এটাকে ফ্রিজে রাখবো আধ ঘন্টার জন্যে যাতে ক্রিমটা ভালো মতন সেট হয়ে যায়। সেই ফাঁকে আমি ডলটাকে রেডি করে নিচ্ছি। তো আমি একটা নর্মাল বাচ্চাদের খেলনার বার্বি ডল নিয়ে নিয়েছি। এখন এই ডলটার ড্রেস আর পায়ের দিকের অ্যাটাচমেন্টটা খুলে নিয়ে আমি ফয়েল দিয়ে এমনভাবে র্যাপ করে দিলাম যাতে ক্রিম দিয়ে ডেকোরেট করবার সময় ফয়েলটা পুরোপুরি ঢেকে যায়। তো ডলের গাউনটার যেরকম ডিজাইন দিতে চাইছেন সেই অনুযায়ী ফয়েলটা র্যাপ করে নিতে হবে, আর অবশ্যই তলার দিকটা একটু সরু রাখবেন যাতে কেকের ওপর সুন্দরভাবে গেঁথে বসিয়ে দেওয়া যায়। আধ ঘন্টা বাদে আমি কেকটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর এদিকে ডলটা তো রেডি হয়েই রয়েছে। এই দেখুন ডলের জামাটা আমি আলাদা করে রেখেছি, আর হ্যাঁ ডলটাতে ফয়েল দিয়ে র্যাপ করবার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা কাঁটা বা সরু ছুরির সাহায্যে কেকের ওপর দিকে একটা হোল তৈরি করে নেব এইভাবে দেখুন, তারপর ডলের নিচের ওই সরু ফয়েলের দিকটা দিয়ে এইভাবে চেপে গেঁথে বসিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি ডল কেক টপার থাকে তাহলে আপনারা সেটা ইউজ করবেন, তবে আমি আজকে এটা এইভাবে ইউজ করলাম যাতে কাজ শেষ হয়ে গেলে আমি ডলটা আবার বাচ্চাকে রিটার্ন দিয়ে দিতে পারি। এবার জয়েন্টের দিকটা আমি ক্রিম চিজ দিয়ে আরও একবার ভালো করে ফিনিশ করে দিচ্ছি। এখন সবশেষে আমি একটা পাইপিং ব্যাগে স্টার নজল দিয়ে ক্রিম চিজ ফ্রস্টিংটা ভরে নিয়েছি, আর তারপর খুব সিম্পল এই ফ্লাওয়ার ডিজাইন এইভাবে করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে এই ক্রিম চিজ ফ্রস্টিংয়ের জায়গায় কিন্তু বাটার ক্রিম বা হুইপ ক্রিম দিয়েও এই পুরো কেকটা বানাতে পারেন। তো আমি ওপরের ফয়েলের পার্টটাও এইভাবে ক্রিম দিয়ে একদম অ্যাপ্রোপ্রিয়েট গাউনের প্যাটার্নে কভার করে দিয়েছি, আর একদম শেষে আমি একটা করে চকলেট চিপস এই ফুলের মাঝখানে বসিয়ে দিচ্ছি। আপনারা পারলে এই জায়গায় সিলভার পার্ল বল যেগুলো পাওয়া যায় সেগুলো বসিয়ে দেবেন, তাহলে কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হবে। তবে আমার কাছে আজকে সিলভার পার্ল ছিল না, তাই আমি চকলেট চিপসই বসিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার নেক্সট রেসিপি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।